নমস্কার বন্ধুরা গোটা রাজ্য জুড়ে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা বেকার ভাতা প্রত্যেকটা প্রকল্পের টাকা কিন্তু ঢুকতে শুরু করেছে এই জুলাই মাসে যদি আপনি এখনো পর্যন্ত টাকা রিসিভ করেননি বর্তমানে আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে সব কিছু আপনার সামনে নিয়ে হাজির হয়েছি পুরো প্রমাণ সহ কবে থেকে টাকা ঢুকতে শুরু করেছে কার কার টাকা ইতিমধ্যে ঢুকেছে সব তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন দেখুন এই হচ্ছে একটি পেমেন্টের এস এখানে দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু এটি ঢুকেছে এক হাজার টাকা ঢুকে গেছে আর চার ঢুকেছে আপনি দেখতে পাচ্ছেন যে এই এই তিনি পেয়েছেন আর ব্যাংকে দুটা টাকাটি তার ঢুকেছে অর্থাৎ এটি থেকে ক্লিয়ার যে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকতে শুরু করেছে আপনার বর্তমান স্ট্যাটাস কী রয়েছে সেটি কিভাবে চেক করবেন অবশ্যই দেখাবো সঙ্গে থাকুন তারপরে দেখে নিন এটি হচ্ছে বার্ধক্য ভাতার টাকা এখানে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু চারটা পঁচিশে মেসেজটি পেয়েছে আর এই এস এম এসটি এক হাজার টাকা ঢুকেছে অ্যাকাউন্টে আর এটি দেখতে পাচ্ছেন দুই সাথে এই টাকাটি ঢুকেছে অর্থাৎ বার্ধক্য ভাতারও টাকা কিন্তু ঢুকতে শুরু করেছে আপনার বর্তমান স্ট্যাটাস কী রয়েছে আপনি ব্যাংকে আপডেট অবশ্যই নিতে পারেন তবে এই ভিডিওটি দেখে নিন তারপরে সব কিছু বুঝে যাবেন তো এখানে দেখুন এটি হচ্ছে একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট আর এই স্টেটমেন্টটিতে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন এনএসিএইচ আর তারপর দেখতে পাচ্ছেন ইন্দিরা গান্ধী ওল্ড এজ তাদের যে ওল্ড এজ স্কিম সেই ওল্ড এজ স্কিমের টাকাটি দেখতে পাচ্ছেন দুই সাত দু হাজার চব্বিশে ঢুকেছে আর এখানে হাজার টাকা ঢুকেছে আর বাকি সব ব্যাংকের যা যা স্টেটমেন্ট দেওয়ার এখানে কিন্তু দেওয়া রয়েছে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যদি আপনার এখনো পর্যন্ত রিসিভ করেননি আপনার ব্যাংকে এখনো পর্যন্ত না ঢুকে থাকে তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনারা কিন্তু আপনাদের বর্তমান স্ট্যাটাসটি চেক করতে পারবেন তো এখানে আমি একজনের স্ট্যাটাস চেক করেছি তার স্ট্যাটাসগুলি দেখে নিন এখানে কিন্তু তার প্রত্যেকটি মাসের অ্যাকাউন্টে টাকা পেমেন্ট সাকসেস হয়ে রয়েছে এপ্রিলের সাকসেস মে সাকসেস জুনেও সাকসেস কিন্তু জুলাইতে দেখুন যে পেমেন্ট আন্ডার প্রসেসে রয়েছে তো আপনার আন্ডার প্রসেসে রাখতে রাখতে পারে বা থাকতে পারে সেটি হয়তো কিছুদিনের মধ্যেই আপনার

অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই যে ঘরটি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ভিউ পেমেন্ট স্ট্যাটাস বলে জায়গা রয়েছে সার্চ ইউজিং বলে একটি জায়গা প্রথমের যে ঘরটি সেখানে ক্লিক করবেন এখানে সিলেক্ট করার পরে আপনাকে চারটি অপশন দেবে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার যে ভাবে আপনি চেক করতে পারবেন তো আমি মোবাইল নাম্বার দিয়ে যদি চেক করি মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবো তারপরে নিচের ঘরে আপনি মোবাইল নাম্বার দেবেন আর এই যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন ক্যাপচাটি এখানে লিখে দিয়ে নিচের সার্চের যে ঘরটি এই সার্চের ঘরে আপনি ক্লিক করে দেবেন তারপরে আপনার যে বর্তমান স্ট্যাটাস সেটি দেখিয়ে দেবে তো আশা করি বুঝতে পেরে গেছেন আমি আরও একটি মহিলার এখানে অ্যাকাউন্ট চেক করলাম তারও কিন্তু পেন্ডিং দেখাচ্ছে আগেরটি থেকে ছিলেন একটি অ্যাকাউন্ট নাম্বার এটি দেখুন এটি কিন্তু আরও একটি অ্যাকাউন্ট নম্বর সেটি ছিল কানাডা ব্যাঙ্কে এটি পিএনবি ব্যাঙ্কে রয়েছে তো ইনারও কিন্তু দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে তো অনেকের পেমেন্ট আন্ডার প্রসেসে থাকতে পারে হয়তো তাদের একটু দেরি দু একদিন হতে পারে কিন্তু আপনাদের পেমেন্ট কিন্তু সাকসেস হয়ে যাবে আপনাদের সবকিছু ঠিক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি রয়েছে আর বেনিফিশিয়ারি এখানে যদি কোনো প্রবলেম দেখায় তাহলে আপনাকে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে আপনার বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে গিয়ে তো আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি নতুন হয়ে থাকেন আর যদি আপনি চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাহলে অসংখ্য ধন্যবাদ